তাহলে এতদিন ধরে এদেরকে পড়াচ্ছি, একটা এক্সাম নেওয়া উচিত। একটা ফোন করি। হ্যাঁ স্যার বলেন। হ্যালো, কিরে বলটু, কোথায় আছিস? এই তো স্যার স্বর্গে আছি। কি বললি? না মানে স্যার বাড়িতে আছি। আচ্ছা, যেটা বলছি সেটা ধন দিয়ে শোন। ও না না, মন দিয়ে শোন, মন দিয়ে শোন। হ্যাঁ স্যার, মুতে ফেলুন। না মানে স্যার বলে ফেলুন। কালকে তোদের এক্সাম নেবো, বিকেল 5টার দিকে ঠিক আমার বাড়িতে চলে আসবি। আর হ্যাঁ, পচাকে অবশ্যই ফোন করে দিবি। না স্যার, আমি পচাকে ফোন করতে পারবো না। কেন, কি হয়েছে? পচের আগের দিন আমার মান সম্মান সব শেষ করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে বল্টু, তুই ফোন রাখ, আমি পচাকে ফোন করছি। হ্যাঁ স্যার রাখছি। কালকে পারা এক্সাম, স্যার তো ফোন করে বললো কিছুই তো নাড়া হয়নি, মানে পড়া হয়নি, কি যে করবো। যাকগে বারা দেখা যাবে। কিরে বজা, কোথায় আছিস? এই তো স্যার চাঁদে আছি। কি? না মানে স্যার পায়খানায় আছি। পায়খানার ভিতরে কি করছিস তুই? কেন স্যার, আপনি যেটা সকালবেলা করেন। বেয়া তো পায়খানার ভিতরে কেউ ফোন নিয়ে যায়? কেন স্যার, আমাদের মতো বেকার ছেলেরা নিয়ে যায়। তোকে নিয়ে আর পারা যাবে না। কি পারলে না স্যার? চুপ করে থাক, যা বলছি মন দিয়ে শোন। কালকে বিকেল ঠিক 5টার দিকে আমার বাড়িতে চলে আসবি, তোদের এক্সাম নেব, বুঝলি? না স্যার রাখছি তাহলে। কি বার উল্টো, আজকে তো পরীক্ষা বন্ধু, পারবি কিছু? পারবো না, ফাঁকে ফেলে দেবো। দেখা সামনে তো এখন না হবে। ও ঠিক আছে, যা দেখছি। কিরে, আজকে তোরা এক্সামের প্রিপারেশন নিচ্ছিস তো? হ্যাঁ স্যার, পেপে আলু সব নিয়েছি। কি? না মানে স্যার বল্টু বলতে চাই যে পেপে আলু খেয়ে প্রিপারেশন নিচ্ছে। ও তাই নাকি বল্টু? হ্যাঁ স্যার। তো তোদের আজকে মৌখিক পরীক্ষা নেব, তো শুরু করা যাক। শুরু আর কি করবি, আমরাই তো শেষ হয়ে গেছি। পচা প্রথমে তুই বল। হ্যাঁ স্যার বলেন। ভালোবাসার সৃষ্টিকর্তাকে? স্যার ভালোবাসার সৃষ্টিকর্তা হিরো হিরোইন। কি করে? কেন স্যার, আপনি হিরণের ভালোবাসা ভালোবাসা সিনেমাটা দেখেননি? ওখান থেকে তো হিরণ ভালোবাসার সৃষ্টিকর্তা নামে পরিচিত। বলতে পার তুই, বল তুই বল, চিতা কাকে বলে? স্যার হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু, এবার হবে কুরুক্ষেত্র শুরু। স্যার মিঠুন চক্রবর্তীকে চিতা বলে। কি করে শুনি? কেন স্যার আপনি মিঠুন চক্রবর্তীর চিতা সিনেমাটা দেখেননি? সেই সিনেমার একটা ডায়লগ ছিল, চিতার সবল আর বাঘের সবল, যেখানে পড়বে আড়াই কেজি মাংস। তখন থেকেই মিঠুন চক্রবর্তী চিতা নামে পরিচিত। তোদের দুজনকে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, উত্তর দে। হ্যাঁ স্যার বলেন। কি এমন জিনিস আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না?
কি গো? হ্যাঁ স্যার, এই জিনিসটাই আমরা দেখতে পারি কিন্তু অনুভব করতে পারি। হারামজাদা পাদের কি গন্ধ! আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজাবেন।